এখন 12:30টা বেজে গেছে আর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। তো এই চারটে পদই হয়েছে আজকে আমাদের দুপুরের রান্না। চিড়ে ভাজা খাচ্ছি, মামুনি ভেজেছিল কয়েকদিন আগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বেজে গেছে 7:00, আর আজকে আমি সকালে সমস্ত বাসি কাজকর্ম সারার পর এসেছি তোমাদের সাথে কথা বলতে। তা আমি ভাবলাম যে আজকে কাজকর্মগুলো সেরেই নেই, তারপরেই নয় ভিডিওটা শুরু করব। তা বাসি জামা কাপড় বলতে ঘর বারান্দা ঝাঁক দেওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, আর জামা কাপড় কাচা হয়ে গেছে। এখনও রান্না বসানো হয়নি, সকালে রান্না বসানো বাকি আছে। বাপি এখন কাটাকাটি করছে আর মামুনি বলে দিচ্ছে যে কী কী রান্না হবে, সেই আন্দাজেই আর কি সবজিগুলো কাটছে বাপি। আর আমি দেখো তোমাদের সাথে কথা বলছি, আর বিছানাটাও তুলে আসলাম ঘরে, আর তোমাদের দাদাভাই এখন ভিডিও এডিট করছে। চলো আমি এখন রান্নাঘরে যাব, তোমাদের সাথে তাহলে পরে আবার কথা বলবো এসে। আর আজকে সকাল সকাল খুব রোদ উঠে পড়েছে, কালকে তো সারাদিন রোদই ওঠেনি, তাই আজকে একদম সকাল থেকে শুরু হয়ে গেছে, একদম ফাটা পড়া রোদ যাকে বলে সেরকম রোদ। চলো তাহলে আমি কাজকর্ম আবার শুরু করে দিই রান্নাঘরের, মানে রান্নাবান্না আর কি, তার ফাঁকে ফাঁকে তোমাদের সাথেও একটু কথা বলে নেব। চলো পরে দেখা করছি আবার তোমাদের সাথে। এখন বেজে গেছে 9:30, আর আমাদের সকালে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া হয়নি। তার কারণ একটা জেঠিমা এসেছে, তা ওই জেঠিমাটার সাথে মামুনি একটু গল্প করছে, তাই আমি ভাবছি যে সবাই মিলে একসাথেই খাবো, একে একে না খেয়ে। তাই এতক্ষণ আমি কালকের ভিডিওটা একটু এডিট করা বাকি ছিল লাস্টের দিকে, তা ওই ভিডিওটা একটু এডিট করছিলাম, এডিট করে ছেড়ে দিলাম, যেটা আজকে একটার সময় আসবে। আর আমি বেশিরভাগ ভিডিও একটার সময় আপলোড করি আর কি, তার কারণ একটু টাইম মেনটেন করার চেষ্টা করি। সবাই বলে যে টাইম মেনটেন করা ভালো, তাহলে চ্যানেলের পক্ষে ভালো হয়, তা আমি চেষ্টা করি মেনটেন করা একটা সময় ছাড়া, কিন্তু যখন কোথাও ঘুরতে যাই তখন হয় না, তার কারণ আমার ফোনে অত টাওয়ার থাকে না, যার ফোন থেকে আমি করি তার ফোনেও আর কি অনেকটা দেরি লাগে, তাই আর কি তখন একটু এদিক ওদিক হয়ে যায়, কিন্তু বাড়িতে এসে আবার ঠিকঠাকই হয়। আর মনে হয় জেঠিমাটা চলে গেছে, তার গল্প করছে না, তাই আমি এখন যাব গিয়ে সবাইকে খেতে দেবো। চলো তাহলে তোমাদের সাথে পরে কথা বলবো। আর তোমরা মনে হয় শুনতে পাচ্ছ সবজি বাজার বলছে, কারণ রবীন্দা এসেছে এখন সবজি বিক্রি করতে, তা ওখান থেকে বলছে আর কি কী কী আছে না আছে। তো চলো দেখি ঘরে গিয়ে বলি বাপিকে, বাপি কিছু নেয় নাকি রবীন্দার কাছ থেকে। চলো তাহলে পরে কথা বলছি তোমাদের সাথে আবার। এখন বেজে গেছে 11:30, আর আমি এখন রান্নাঘরে রান্না করছি, আর মামুনি গেছে স্নান করতে। মামুনি বললো আজকে স্নান করে পুজো দিয়ে দেবে, তাই মামুনি আগে স্নান করছে, এখন আমার স্নান হয়নি, আমি রান্নাঘরে রান্না করছি। দাঁড়াও কী রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো কড়াইয়ে মশলা কষানো হচ্ছে, আর এই দেখো আলু আর ডিমটা ভাজা হয়ে গেছে। তো আজকে হবে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, চুপকে খেতে চেয়েছিলো, তা এখনও ভাত বাকি আছে, এই ডিমের ঝোলটা করব, তারপরে আমি যাব স্নান করতে, স্নান করে আসবো, তারপরে এসে গ্যাস পরিষ্কার করব, আবার সিঙ্কগুলো মানে পরিষ্কার করে নেবো মোছামুছি করে, তারপরে ভাতটা বসাবো। ভাত বসিয়ে আমি যাব ঘরে গিয়ে ফ্যানটা চালিয়ে বসবো, শুধু বসে থাকবো না অবশ্যই, বসে বসে কাজ করব, ভিডিও এডিট করব, তাই ভেবে রেখেছি। তা আমি এখন মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, রান্নাটা আমি সেরে নিই। এই দেখো ডিমের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে, ডিমের ঝোলটা তো হয়ে গেছে তোমাদের দেখালাম, আর রান্নাঘরে কোনো কাজকর্মই হয়নি, এখনও গ্যাস মোছা হয়নি, আর ডিমের ঝোলটা করলাম, ওই কড়াইটাও সিঙ্কের ভেতরে রেখে দিয়েছি, তা এখন কিছুই করব না, এখন যাব স্নান করতে, কারণ 12:00 বেজে গেছে, দেরি হয়ে যাবে স্নান করতে। মামুনি যেহেতু পুজো দিয়ে দিচ্ছে বলে আজকে আর আমি তাড়াতাড়ি স্নানটা করিনি, তা এখন আমি গিয়ে স্নান করব, স্নান সেরে রান্নাঘরে আসবো, এসে সব মোছামুছি করব, তারপরে ভাতটা বসিয়ে দেবো। চলো তাহলে তোমাদের সাথে আবার পরে এসে দেখা করছি, এখন স্নান ধানটা সেরে আসি। এখন 12:30 বেজে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, তার আগে অবশ্যই রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, তারপরে ভাতটা বসিয়েছি, তো এখন যাব ঘরে, ঘরে গিয়ে ফ্যানটা চালিয়ে একটু বসবো, আর আর ভিডিও এডিট করব ভাবছি, কারণ আজকে সকাল থেকে যা যা ভিডিও করা হয়েছে তো সেগুলো এডিট করা হয়নি, তাই ভাবছি এখন এডিট করব বসে বসে। আর আজকে প্রচণ্ড গরম, গরমে কিছু ভালো লাগছে না,
तो चलो तुम्हारे साथ कथा बोलो एखी भिडियो एडिट करी और भात हो गए भातर मारटाओ गलती दीते हैं साढ़े बारोटा बेजे गए एक समय आर खेते बसब चलो तुम्हारे साथ कथा बोलो आर ये देखो मामुनिर जो थानकुनी पता बाटा हो आलू दिए डिमे झोल हो देखो ये हलो नेनुआ चिंगड़ी माछ दिए हो देखो आमिर चाटनी तो ये चारटे पद ही आज के दुपुरे रान्ना तो तुम्हारा तो देखिए दिलम की रान्ना हो तो एखन सबा के खेते दिए देव और अभी निजे खे नब चलो तुम्हारे साथ खावा दावर पर एस आर कथा बोल तो एखन बेजे गए दुटो पाँच और दोपुरे खावा दावा गए और आज के बसन माजी मामनी बसन माजे तई एक् हाँटाहाँटी कर भालम जो हाँटाहाँटी करते ही तुम्हारे साथ एक कथा ता आज के प्रचंड गरम तुम्हारे तो आगे बोलोम तो देखो बापी हाँटाहाँटी कर घरे हाँटाहाँटी कर मैंने घर भेतरे और कि घर लास्ट अब्दि और बारान्दार वही लास्ट अब्दि एरक हाँटाहाँटी हमार बापिर कारण बहरे तो जावा जाए ना बहरे प्रचंड रोद और प्रचंड गरम हावा तो दिना मन हे आज के बहरे लू बोचे ए रकमटाई मन हे तो चलो हमें बापी एक हेटे नहीं हाँटाहाँटिर पर जाब एक विश्राम करब तारपरे आज के तुम्हारे दादा भाई आबार बोलछे जे भिडियो बनाबे पीपुगो चैनेले ताई भाबछी जे भिडियो जखन बनाबे ता आगे एकटू रेस्ट करे नेब कारण एत गरमेर मध्ये भालो लागछे ना एकटू ताई एखन एकटू रेस्ट करब माने हाँटाहाँटिर पर अवश्यई 15 मिनट मतो हाँटब আমি খাওয়া দাওয়ার পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দাঁত মাজি দাঁত মেজে তারপরে 15 মিনিট পর হাঁটি 15 মিনিট মতো তোমরা আবার ভাবলা যে দাঁত মাজে মানে আমি তিনবার দাঁত মাজি একবার ঘুম থেকে উঠে সকালবেলায় তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর রাতেবেলা যখন ঘুমাতে যাই তার আগে তোমাদের এর আগে বলা হয়নি তো এখন বলে দিলাম তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো এখন একটু হেঁটে নেই আমি আর বাপি কারণ এরকম ক্যামেরা নিয়ে নিয়ে যাচ্ছি তো কথা বলতে বলতে মাঝে সাঝে মনে হচ্ছে বাপির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হাঁটতে গিয়ে তাই এখানে দাঁড়িয়ে পড়েছি নালে ধাক্কা লেগে যাবে তো চলো তোমাদের সাথে পরে কথা বলবো এখন একটু হেঁটে নেই এখন বেজে গেছে সন্ধে 6:53 আর আমাদের বাড়ি সন্ধে দেওয়া হয়ে গেছে আর এখন একটু বসে আছি মামুনি এদিকে কাজ করছে আর আমি দেখো বসে বসে কি খাচ্ছি চিড়ে ভাজা খাচ্ছি মামুনি ভেজেছিল কয়েকদিন আগে তেলে ভেজেছিল এই চিড়েগুলো তা খেতে খুব সুস্বাদু হয়েছে তা আমি উপর দিয়ে একটু বিট লবণ ছিটিয়ে নিয়েছি তাতে আরও বেশি টেস্টি হয়ে গেছে আর কি লবণ লবণ হলে ভালো লাগে খেতে আজকে এক গরমে অবস্থা একদম পুরো কায়েল হয়ে গেছে একটু ভালো লাগছে না ছাদেও যাইনি ভাবছি যাব ছাদে যে দেখি মামুনি যদি যায় ছাদে তাহলে আমিও যাব মামুনির সাথে ছাদে এডিট করতেও আমার ইচ্ছা করছে না এত গরমে ঘরের ভিতরে বসে বসে প্রচণ্ড গরম লাগছে আজকে একটুও ভালো লাগছে না কিছু আর তোমাদের দাদা ভাই এখন এডিট করছে আজকে যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা ভিডিও বানিয়েছিলাম পিপুগো চ্যানেলের তা ভিডিওটা বানাতে গিয়ে আজকে খুব কষ্ট হয়েছে তাও পুরোটা বানাতে পারিনি মানে কয়েকটা সিন বানাতে পেরেছি এত গরমে বারবার শুধু ভুলভাল বলছিলাম তাই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর বানানো হয়নি পুরো ভিডিওটা তাই এখন এডিট করছে না কি করছে ঠিক বুঝতে পারছি না যাই হোক কিছু একটা করছে ফোন নিয়ে বসে বসে তা আমি এখন এই চিড়ে ভাজাটা খাবো খেয়ে একটু জল খাবো জল খেয়ে মামুনিকে বলবো যে চলো ছাদে যাই যদি যাই তাহলে ছাদে যাব তাহলে চলো তোমাদের সাথে পরে কথা বলবো এখন একটু খেয়ে নিই খিদে পেয়ে গেছে চিড়ে ভাজা খাওয়া হয়ে গেছে আর চিড়ে ভাজা খাওয়ার পর দেখো এখন কি খাচ্ছি সন্ধ্যা থেকে শুধু মনে হচ্ছে এবার খাবোই খাবো এই দেখো ঘুগনি খাচ্ছি এখন তা মামুনি পেঁয়াজ কাটছিলো আর ঘুগনিটা একটু গরম করেছে দিল তাই এখন সবাই মিলে খাচ্ছি বাপি আর মামুনি ওই ঘরে খাচ্ছে আর তোমাদের দাদা ভাই ওই দেখো তোমাদের দাদা ভাই খাচ্ছে আর আমি খাচ্ছি এখানে মানে এই ঘরে তা সন্ধ্যাবেলা থেকে বললামই তো শুধু খাচ্ছি খিদে খিদে পাচ্ছিলো তো অনেক কিছু খেয়ে ফেললাম এবার দেখা যাক রাত্রেবেলায় খেতে পারি না কি আমার আবার সন্ধ্যাবেলায় বেশি কিছু খাওয়া হয়ে গেলে রাত্রেবেলায় আবার খেতে পারি না এটাই হলো আমার প্রবলেম তো চলো খেয়ে নিই গরম গরম ঘুগনি আর ঘুগনি আজকে শেষ হলো সেই দিন ঘুগনি করেছিল তোমাদের দেখিয়েছিলাম মামুনি তো সেই ঘুগনি আজকে শেষ হলো তাই আজকে সবাই মিলে নিয়ে নিয়েছি একটু বেশি বেশি করে নিয়েছি যাতে শেষ হয়ে যায় আর গরম করে না খেতে হয় ফ্রিজে রেখে খাওয়া তো ভালো না কিন্তু তাও আমাদের বাড়ি ফ্রিজে রেখেই বেশিরভাগ খাওয়া হয় কি করা যাবে ঠিক আছে চলো আগে খেয়ে নিই পরে তোমাদের সাথে আবার কথা বলবো রাতে সবারই খাওয়া হয়ে গেছে আর এখন আমি খাচ্ছি আর দেখো আমি যে গামলাটার ভিতরে ডিমের ঝোল রেখেছিলাম তো সেই গামলাটার ভিতরেই ভাত নিয়েছি তো এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নেবো
এখন বেজে গেছে 10:20 আর আমার রাতের সমস্ত কাজ হয়ে গেছে। আর আজকে সন্ধ্যে থেকে শুধু খেয়ে যাচ্ছি। কত কিছু খেলাম, প্রথমে তো খেলাম হচ্ছে চিড়ে ভাজা, তারপরে খেলাম ঘুগনি, তারপরে আবার তোমাদের তো দেখালামই গামলায় নিয়েছি ভাত কতখানি। তো এত খাওয়া দাওয়ার পর এখন অবস্থা খারাপ, তাই এতক্ষণ ধরে হাঁটছিলাম, আজকে অনেকক্ষণ হেঁটেছি, প্রায় আধ ঘন্টা মতো ঘরে হাঁটাহাঁটি করছিলাম। মামুনি আর বাপি গেছিলো ছাদে, আর তোমাদের দাদা ভাই তো হাঁটে না, তো খাওয়া দাওয়ার পরই শুয়ে পড়ে বলতো, ফোন দেখে, এডিট টেডিট করে, এসবই করে, হাঁটে না। তা আমরা তিনজনই হাঁটি, তা ওরা দুজনে গেছিলো ছাদে আর আমি নিজেই হাঁটছিলাম। অনেকক্ষণ ধরে বললাম তো আধ ঘন্টা মতো হেঁটেছি, তারপরেও মনে হচ্ছে কেমন একটা অস্বস্তি হচ্ছে, আজকে একটু বেশি খাওয়া হয়ে গেছে, খিদে পেয়েছে বলে অনেক কিছু খেয়ে ফেলেছি। আর তোমাদের তো দেখানো হয়নি, মধ্যখানে আবার খেয়েছিলাম 4টে বিস্কুট, সুগার ফ্রি বিস্কুটগুলো 4টে খেয়েছিলাম। তাহলে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কত খেয়েছি সন্ধ্যের পর থেকে। তাহলে তোমরা আবার কেউ কমেন্ট করো না, বাবারে বাবা তুমি কত খাও, অন্য কোনো দিন খায় না কিন্তু আজকেই এতটা খেয়ে ফেলেছি। তো ঠিক আছে, এখন বিছানা করে শুয়ে পড়বো, জানি ঘুম আসবে না এত গরমে, অনেক রাত অবধি মনে হচ্ছে জেগে থাকতে হবে, তারপরে যদি ঘুম আসে। আমি এখন বিছানাটা করব, মশারি টানাবো না আজকে, দিয়ে আমরা শুয়ে পড়বো। তাহলে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।